নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘর উইথ পাভিয়া। বন্ধুরা, শীতকালীন সন্ধেতে এক অসাধারণ স্ন্যাক্সের উপহার দিতে চলেছি আমি আজকে। এখানে আমি সেই স্ন্যাক্সটি বানিয়ে আজ আপনাদেরকে দেখাবো। সেই স্ন্যাক্সটি হলো স্প্রিং রোল। তার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু বেল পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটা ব্যবহার করছি না। এগুলো দিয়েই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার আমি আপনাদেরকে এগুলো কেটে তারপর দেখাচ্ছি। এগুলো কাটার একটা পদ্ধতি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে গাজরটাকে এরকম সরু করে লম্বা করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাও এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। দেখুন, এবার আমি ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা এরকমভাবে কেটে নেবেন। দেখুন, আমি কিন্তু এরকমভাবেই কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কয়েকটা গোলমরিচ এই কড়াইয়ের মধ্যে একদম শুকনো খোলায় ভেজে নেব। গোলমরিচটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে এবার আমি কুচি রাখা সবজিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই আগে ক্যাপসিকাম আর ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। দেখুন, এইটুকু নুন আমি দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে এবার আমি এই এক চামচ টমেটো সস দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। আর এক চামচ চিলি সস। এবার আমি এই বাঁধাকপি আর গাজর কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু লো ফ্লেমে ভেজে নেবেন, না হলে সিদ্ধ হবে না। গাজরটা যেহেতু শক্ত থাকে তাই একটু লো ফ্লেমে ভেজে নিলেই ভালো হবে, না হলে কাঁচা সবজি রোলটার ভেতরে কিন্তু কসকস করে লাগবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে এটাকে ভেজে নেবেন। বন্ধুরা, এর মধ্যে এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, যেহেতু স্প্রিং রোল একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই গোলমরিচটা আমি ব্যবহার করছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এবার আমি স্প্রিং রোল বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য আমাকে একটু গুঁড়ো দুধ গুলে দুধ তৈরি করে নেব। এবার দেখুন, জলটা হাতে সহ্য হওয়ার মতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এই দুধটাকে আমি গুলে দেব আর এক চামচ দিয়ে দেবেন। এবার দেখুন, এটাকে গুলে নিয়েছি, একটা বলো ফুটলে এটা তুলে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, ব্যাটার তৈরি করার জন্য এবার আমি নিয়ে নেব এক বাটি কর্নফ্লাওয়ার আর হাফ বাটি ময়দা। এই পরিমাণেই কিন্তু নেবেন, না হলে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে না। বন্ধুরা, এবার আমি
এই গামলার মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে নেব। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার আমি খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। আর আগে থেকে দুধ আমি ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা দিয়ে এটাকে ব্যাটার বানাবো। বন্ধুরা দেখুন দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন এই এরকম পাতলা কিন্তু হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। দেখুন আপনাদের একটা টিপস আমি বলে দিই, এই কড়াইতে প্রথমে ব্যাটারটা দিয়ে দেবেন না, তার আগে একটা কাজ আপনারা করবেন, তাহলে যে রুটিটা আপনারা বানাবেন সেই রুটিটা খুব সহজেই এর মধ্যে থেকে উঠে আসবে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু নুন দিয়ে দেব। নুন দিয়ে এরকমভাবে করে নেবেন। দেখুন নুনটা গরম হয়ে গেছে। এরকমভাবে নিয়ে কিছুক্ষণ রাখব। এবার নুনটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা হালকা হালকা নুনের গুঁড়ো কিন্তু এতে লেগে আছে। এবার এর মধ্যে আমি দুই এক ফোঁটা সাদা তেল দিয়ে দেব। দেখুন এরকম সামান্য তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে এরকম করে নেব। আপনারা কিন্তু পেঁয়াজ দিয়েই করবেন, তাহলে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা এরকম হাতায় করে তুলে নিয়ে এরকম দেবেন, প্যানটা ধরে এরকম পাতলা করে নেবেন। বাকি প্যানটা এরকম নামিয়ে নেবেন। নিয়ে এবার এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেকে নেবেন। খুব সহজে দেখবেন উঠে যাবে। দেখুন বন্ধুরা এটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কড়াই থেকে এরকম একদম ছেড়ে গেছে। দেখুন এরকম উঠে এসছে। এরকম হবে, আপনারা একটার উপরে একটা এরকম রেখে দেবেন, একটার উপরে একটা রেখে এরকম করে। বেকিং পাউডার না হলে আপনারা কর্নফ্লাওয়ার এর উপর ছড়িয়ে রেখে দেবেন, কারণ এর উপর আর একটা রাখার সময় এর সঙ্গে যেন না লেগে যায় সেটা খেয়াল করবেন। দেখুন বন্ধুরা আমি আরও একটা দিয়েছি, এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এরকম ছেড়ে গেছে একদম, কড়াই থেকে কিন্তু এরকম উঠে আসছে, যে এটাও উঠে গেছে। দেখুন যে উঠে এসছে এটা। এবার আমরা আপনাদেরকে দেখাবো রোল বানিয়ে। দেখুন বন্ধুরা এটাকে আমি আপনাদেরকে এবার রোল করে দেখাচ্ছি। এর মধ্যে সবজি দিয়ে দেব। এরকম লম্বা করে সবজি দিয়ে দু সাইড থেকে এরকম তুলে দিতে হবে। দেখুন এরকম তুলে দিয়ে এবার এটাকে ফোল্ড করতে হবে। এরকম দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এরকম করে রেখে দিয়ে দেখুন বন্ধুরা আমাদের সবকটা বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেব, সাদা তেল। এটাকে আমি গরম করে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একে একে এগুলো দিয়ে ভেজে দেখাচ্ছি।
অল্প অল্প করে ভাজবেন। এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই জায়গাটা ছোট বলে আমি এখানে দুটো দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, এবার আমি বাকিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা রোলগুলো একদমই রেডি হয়ে গেছে, স্প্রিং রোল একদম সার্ভ করার জন্য একদমই রেডি। দেখুন বন্ধুরা কাটার পর দারুণ দেখতে লাগছে, এর ভেতরে লাল সাদা দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আপনারা প্লিজ ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুল করবেন না, আর বাড়িতে ট্রাই করে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।